আজকে ধনপুর এবং বক্সনগরের যে বিধানসভা দুইটি কেন্দ্রের উপনির্বাচন সেই উপনির্বাচনের রেজাল্ট সেটা দেখার পর এবং সিপিআইএম পার্টির পারফরম্যান্স দেখার পর আজকে আমার ব্যক্তিগত কিছু মন্তব্য সেই মন্তব্য করার ইচ্ছা থাকার জন্যই আজকে ফেসবুক লাইভে আসলাম। গত বিধানসভা 2023 এর নির্বাচনে এবং এর আগেও 2021 এর এডিসি নির্বাচনে আমরা লক্ষ্য করেছি সিপিএম শুধুমাত্র একটি বুট কাটোয়া পার্টি, বুট কেটে অন্য আরেকটি দলকে জয়যুক্ত করার যে কাজ শুধুমাত্র সেই কাজটাই করতে দেখা যায়। তারপরেও গত 2023 এর নির্বাচনে যে সময় টিপ্রামথা আমাদের মূল এজেন্ডা গ্রেটার টিপ্রাল্যান্ড সাংবিধানিক সংশোধন ককব্রক রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে টিপ্রাসাদের অধিকার রক্ষার্থে এবং ত্রিপুরাজ্যের মধ্যে যে উন্নয়ন সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার বোবাগ্রার দিশানির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য আমরা যখন কোন দলের কথাকে তোয়াক্কা না করে 2023 এর নির্বাচনে একক লড়াই করার সিদ্ধান্ত নেই আমাদের নীতি অনুযায়ী, তখন দেখা যায় নির্বাচনের পর সিপিএম টিপ্রামথার উপর এবং বোবাগ্রার উপর আরোপ দিয়েছিল যে মহারাজা নাকি দালালি করেছে, মহারাজা বা টিপ্রামথার কারণে নাকি সিপিএম ক্ষমতায় আসতে পারল না। কিন্তু আমাদের উপর আরোপ করার পরেও যে ছোট্ট একটা পার্টি টিপ্রামথা, যে টিপ্রামথাকে সবাই উপেক্ষা করত, ইভেন কাঁঠালিয়া মির্জা রাজাপুর যে এডিসি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেই জায়গাতেও গত 2021 এর সিপিএম এর ভোট কাটার কারণে টিপ্রামথা পরাজিত হয়েছিল, নয়তোবা আজকে সেখান থেকেও টিপ্রামথার ইএম হতো, মির্জা কাঁঠালিয়া রাজাপুরের ডেভেলপমেন্ট করা যেত। কিন্তু কাঁঠালিয়া মির্জা রাজাপুরে সিপিএম ভোট কাটার কারণে টিপ্রামথা পরাজিত হয়। তারপরেও আমরা কারোর উপর আরোপ লাগাইনি, আমরা আমাদের যে জয় পরাজয় সেটাকে আমরা মেনে নিয়েছিলাম জনগণের উপর আস্থা রেখে। কিন্তু আজকে দেখলাম 2023-এ আমাদের উপর আরোপ দেওয়া সেই পার্টি সিপিআইএম পার্টি, যে পার্টিকে অনেকেই বলে বৃদ্ধাশ্রম অথবা ফিলিপস রেডিও মডেল কোম্পানির একটা পুরানো রেডিও, যে রেডিও আজকাল এই ত্রিপুরাজ্যের মধ্যে অথবা ভারতবর্ষের মধ্যে চলে না, ভারতবর্ষের মধ্যে আজকে 5G এসে পড়েছে, 6G 7G 8G অপেক্ষায় এখনও সিপিএম এর সেই অযোগ্য বৃদ্ধাশ্রমের যে বাসিন্দারা, বৃদ্ধাশ্রমে যারা থাকেন সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধরা এখনও সেই রেডিও নিয়ে ঘুরছে, ফিলিপস কোম্পানির সেই 1970-60 সালের যে রেডিওগুলিকে নিয়ে ঘুরছে, সেই রেডিও দিয়ে আর হবে না, সেটাই বক্সনগর এবং আজকে ধনপুরের নির্বাচনে প্রমাণ করে দিয়েছে। আজকে ধনপুর এবং বক্সনগরে টিপ্রামথা কংগ্রেস প্রার্থী না দেওয়া পরেও, ওয়ান বাই ওয়ান লড়াই করার সুযোগ দেওয়ার পরেও আজকে সেখানে কি হলো, সিপিএম এর হাল বেহাল অবস্থায়। যে জায়গাতে বক্সনগরে আমরা টিপ্রামথায় 3000-এর উপর ভোট পেয়েছিলাম গত 2023-এর নির্বাচনে, আজকে সেই সিপিএম যে সিপিএম টিপ্রামথার উপর আরোপ দিয়েছিল তারা তাদের নিজের মূল ঘরেই মাত্র 3000 ভোট সর্বসাকুল্যে পেয়েছে। এবং ধনপুরে টিপ্রামথা কংগ্রেস প্রার্থী না দেওয়ার পরেও সিপিএম এর আরো করুণ অবস্থা হয়েছে। অর্থাৎ আমার একটাই আহ্বান, ত্রিপুরাজ্যে এখন ত্রিপুরাজ্যের মূল বিরোধী দল হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম আঞ্চলিক দল হিসাবে যে দলটি ত্রিপুরাজ্যের মধ্যে আবির্ভূত হয়েছে সেটা ইতিহাস, এবং সেই ইতিহাসের সাক্ষী হিসাবে
আজকে আমরা সবাই টিপরা মথাতে যোগদান করে মহারাজার হাতকে আরো মজবুত করার জন্য এবং টিপরা মথার প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম আঞ্চলিক দল, যে দল বিভিন্ন ক্রিটিসাইজ বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার পরও আজকে নিজের যে আইডিওলজিতে অটুট থেকে একক শক্তিতে মহারাজার নেতৃত্বে যে 13টি আসন দখল করে যে বিরোধী দল গ্রহণ বিরোধী দলের ভূমিকায় আজকে সঠিকভাবে পালন করছে, সেই বিরোধী দল যাতে আগামী দিনে আমাদের ত্রিপুরাজ্যের ত্রিপুরাসাদের ভবিষ্যৎ এবং ত্রিপুরাবাসীর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ত্রিপুরামথা আজকে বিরোধী দল আগামী দিনে ত্রিপুরাজ্যের প্রধান শাসক দল হিসাবে আমরা আগামী দিনে ভরসা শাসক দল হিসাবে ত্রিপুরাজ্য চালানোর জন্য একমাত্র ভরসা করতে পারি ত্রিপুরামথার উপর। তাই সিপিএম অনেক হয়েছে, ওল্ড মডেল রেডিও ফিলিপস কোম্পানি বহুত হয়েছে, বৃদ্ধাশ্রম বহুত চালিয়েছে, আসুন আজকে ইন্টারন্যাশনাল ফিগারের লিডার মহারাজার নেতৃত্বে এবং আমাদের বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা বিজয়রাঙ্কল স্যার ওনাদের নেতৃত্বের যে দল ত্রিপুরামথার দল যুব সংগঠনের যুবক এবং মহিলাদের এবং ছাত্রদের যুবাদের যারা আওয়াজ সেই দল ত্রিপুরামথাকে আপনারা দলে দলে সিপিএম সেরে যোগদান করে যাতে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মূল বিরোধী দল নয় ত্রিপুরা রাজ্যের মূল শাসক দল হিসাবে আমরা স্বীকৃত পাওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে গেছি, সেই ধাপে সেই ইতিহাস তৈরি করার জন্য আপনারা দলে দলে সামিল হওয়ার জন্য সিপিএম সেরে এবং বিভিন্ন অযোগ্য আলতু ফালতু দলগুলিকে ছেড়ে ত্রিপুরামথাতে মহারাজের উপর আস্থা রাখার জন্য সবার উপর আজকে আমি অনুরোধ করছি এবং আমি ধিক্কার জানাই সিপিআইএম প্রার্থী দুইটা আসনে দেওয়ার পরেও উইদাউট কনসালটেশন উইথ আদার পলিটিক্যাল পার্টিস আদার অপোজিট পলিটিক্যাল পার্টিস যে দুইটা প্রার্থী দিয়েছে সেখানে তারা যেভাবে সারেন্ডার করেছে বিজেপির কাছে সেটা দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ টিমের ক্রিকেট ম্যাচ সেটার মতোই আমার অনুভূতি হয়েছে। সুতরাং আমি বলতে চাই যে শক্ত দল যারা শক্ত প্রতিরোধ করতে পারে সেই দলের উপর আস্থা রাখা উচিত ছিল। সিপিএম যে পাকনামি করে যে দুইটা সিটে প্রার্থী দিয়েছিল উইদাউট আলোচনা করেই সেটার আজকে ওরা ফল পেয়েছে। তারপরেও আমরা ত্রিপুরামথা ইন্ডিয়া অ্যালায়েন্সের আমরা কোনো ভাগিদারি না হওয়া সত্ত্বেও আমরা আজকে সেখানে প্রার্থী দেইনি। তারপরেও সিপিএমের এই রেজাল্ট, এর থেকে বোঝা যায় সিপিএমের অবস্থা কি, হাল তাদের ভবিষ্যৎ কি। সুতরাং আজকে আমরা এটাই বলতে চাই ত্রিপুরাজ্যের মধ্যে যদি কোনো দল থেকে থাকে যে দল বিরোধী মুখ্য বিরোধী দল হিসেবে বিরোধীর ভূমিকা পালন করতে পারে সেই দল হল ত্রিপুরামথা, এবং যে বিরোধী দলের ভূমিকা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারবে প্রতিরোধ করার ক্ষমতা রাখবে সেই দলই আগামীতে ত্রিপুরাজ্যের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ত্রিপুরাজ্যের মধ্যে শাসক দল হিসাবেও ক্ষমতায় বসার সাহস রাখবে এবং ক্ষমতায় বসার অকাত দেখাতে পারে। সুতরাং আমি যারা এখনও ভুলভ্রান্তি হয়ে সেই উল মডেল রেডিও নিয়ে সিপিএম নিয়ে দুই তিনজন চলছে তাদেরকে বলবো আগামী দিনে ভোট না কাটার জন্য সেই ভোট কাটুয়া পার্টিকে গণহারে বর্জন করে ত্রিপুরামথায় দলে দলে যোগদান করে ত্রিপুরামথার ভিতকে আরও শক্তিশালী করার জন্য। সেই কথাগুলি বলার জন্যই আমি আজকে এখানে ফেসবুক লাইভে আসতে বাধ্য হলাম, কারণ সিপিএম যেভাবে আজকে সারেন্ডার করলো কাউন্টিংয়ে পর্যন্ত যাওয়ার তাদের সাহস নেই, পোলিং এজেন্ট দেওয়ার সাহস নেই, এভাবে লড়াই করতে চাই সিপিএম। অথচ এই জায়গায় যদি ত্রিপুরামথা আজকে হতো তাহলে ত্রিপুরামথাকে লড়াই করার পরও সিপিএমরা বারবার দালাল এবং বিভিন্ন ভাষায় আক্রমণ আমাদের উপর করত, লাগাতার আক্রমণ সেই 2018 ও সেই 2020-21 থেকেই আমাদের উপর করে আসছে। কিন্তু সেই লাগাতার আক্রমণ করার পর দেখা গেল যারা যারা আমাদের উপর আরোপ তুললো, উঙ্গলি তুললো, তাদের চোখের মধ্যেই কিন্তু সেই
তাদের চোখের মধ্যে কিন্তু সেই ধুলিকণা নিজের নিজের চোখের মধ্যে যে ধুলিকণা জমে রয়েছে সেই ধুলিকণা ওরা সাফাই করতেই পারেনি, শুধু অন্যের উপর আঙ্গুল তুলল। সুতরাং আজকে সেটা প্রমাণ হয়ে গিয়েছে, সেই প্রমাণ আমাদের আর দরকার নেই, সেই প্রমাণ ওনারা নিজেই করেছেন। এবং আমি বলতে চাই, আবারও বলতে চাই, 2021 হয়েছে, 2022 হয়েছে, 2023 হয়েছে, আগামী লোকসভাও যাতে সেই সিপিএম যাতে ভোট কেটে বিরোধী ভোট ব্যাংকে নষ্ট করার সাহস না দেখাতে পারে, সেই জন্য গণহারে আজকে থেকে সিপিএম বর্জন করে ত্রিপুরা মাথায় দলে দলে যোগদান করার জন্য আহ্বান রাখছি। সেই আহ্বান রাখার জন্যই আজকে আমি ফেসবুক লাইভে সেই সংক্ষিপ্ত কথাবার্তা বলে আপনাদেরকে যে বাস্তবতার সম্মুখীন হওয়ার জন্য সেই বাস্তবতা কথাগুলিকে আপনাদের সম্মুখে রাখার জন্য আজকে এই ফেসবুক লাইভে আসলাম। ধন্যবাদ। ত্রিপুরা মাথার লং লিভ বোবাগ্রা, লং লিভ ত্রিপুরা মাথার, জয়। আগামী দিনে হবেই এবং ত্রিপুরা মাথা ত্রিপুরাজ্যের মধ্যে এককভাবে আগামী দিনে দখল করবে এবং আমাদের অধিকার, আমাদের যে পাওনা সেই অধিকার আদায় করেই থাকবে ত্রিপুরা মাথা। হাম ভাই, ধন্যবাদ। বোবাগ্রা, লং লিভ।